যখনই নকশি বা ফুল পিঠা খেতে ইচ্ছে করে বা শামুক ঝিনুক পিঠা, তখনই আমি এখানে চলে যাই। আজকে আমি দেখাবো কোথা থেকে আমি এগুলি কিনি। আসসালামু আলাইকুম। ফুল পিঠাগুলি খেতেও ইচ্ছে করছিল, শীতেরও কিছু কেনাকাটা প্রয়োজন ছিল স্কিন কেয়ার প্রোডাক্টস, তাই আমি চলে যাই সুপার শপে। আর সেখানে যাওয়ার পর ইলেকট্রিক একটি কেটলি দেখছিলাম, যদিও আমার এই মিয়াকো ব্র্যান্ডের নেওয়ার ইচ্ছা মোটেও ছিল না, তারপরও এই অ্যাপটির জোড়াজোড়ির কারণে দেখতেই হচ্ছিল। ভাবলাম দেখি, ভালো লাগলে নিয়েই নিবো, না হয় ওনার মনটাও খারাপ হলো না। এরকম একটা সুপার শপে এরকম একটি প্রোডাক্ট ওনারা প্রোভাইড করতে চাচ্ছেন ক্রেতাকে, সেটি দেখে খুবই অবাক হয়েছিলাম। এটিকে দেখে আমার কাছে ঠিক মনে হয়নি, যদিও এই প্রোডাক্টসের উপর ডিসকাউন্ট দেওয়া ছিল, জানি তো সস্তার তিন অবস্থা। পরে আর নেইনি, একটা জিনিস কমে বারবার কেনার চেয়ে বেশি দাম দিয়ে একেবারে কিনে নেওয়াই ভালো বলে আমি মনে করি। তারপর আমি চলে যাই আমার পছন্দের সেকশানে, যেখানে মজার মজার পিঠা ছিল, ডিম পিঠা, ফুল পিঠা, শামুক ঝিনুক পিঠা, ফুচকা সব কিছু ছিল। আর এগুলি কিন্তু খেতে বেশ ভালো। নকশি পিঠাগুলি বানাতে কিন্তু খুবই কষ্ট, খেতে ইচ্ছে হলো চট করে বানিয়ে ফেললাম এরকমটা কিন্তু মোটেও নয়। সেই জন্য ওনারা যে এগুলি নিয়ে এসেছেন সেটা খুবই সুবিধার, ইচ্ছে করলেই গিয়ে কিনে নিয়ে চটপট খেয়ে ফেলা যায়। দেখা যায় আমি পিঠাগুলি বানাতেও পারি না, আমার বাসায় খাওয়ার তেমন মানুষও নেই, সেও মিষ্টি জাতীয় পিঠা পছন্দ করে না, তাই আমাকেই খেতে হবে। এরকম আমি এক বক্স নিয়ে নিলাম। গ্রামীণ যে পিঠাগুলি আছে আপনারা খেতে চান, তারা কিন্তু এখান থেকে পিক করতে পারেন। আমার কাছে মোটামুটি ভালোই ফ্রেশ লেগেছে এবং স্বাদের মনে হয়েছে। পর আমি কফি নিয়ে নিই, সবচেয়ে মিনি সাইজের, খুব একটা খাওয়া হয় না, আমি অ্যাভয়েড করি ক্যাফিন। শীত আসলে দেখা যায় সকালে আমার ঘুম ভাঙতে খুবই কষ্ট হয়ে যায়, ওর জন্য লাঞ্চ দেওয়ার জন্য যে উঠতে হয় আমি চোখই খুলতে পারি না, সেক্ষেত্রে আমি যদি এক কাপ কফি খেয়ে নিই ঘুমের রেস্টটাই কেটে যায়। এরপর চকলেট সেকশনে গিয়ে আমার মনটাই খারাপ হয়ে যায়, আমুলের ডার্ক চকলেট যেটা আমি খেয়ে থাকি সবসময় সেটা আর পাইনি। এরপর আমি ভালো একটি লোশন খুঁজছিলাম, যেটি শীতে স্কিনকে বেশ ভালো হাইড্রেটেড রাখে, যদিও হালকা গ্লিসারিন মিক্স করে নিলে আরও বেশি হাইড্রেটেড থাকে, তো সেটি আর পাইনি। এরপর আপুর রিকোয়েস্টে আমি তাদের নিউ গ্লস এসেছে যেটি, সেটি দেখছিলাম, মনে মনে ভাবছিলাম একটি নিব, সেই সুযোগটা মিস করিনি। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমি আর পাইনি পছন্দের মতো কালার, ইংলটে দেখেছি, ভাবছি ওটাই নিয়ে নিব। যেহেতু শীতের কোনো কিছুই প্রোডাক্টস যা কিনতে এসেছিলাম পাইনি, তাই হালকা টুকিটাকি স্ন্যাক্স নিয়েছিলাম। তো নিতে নিতে দেখলাম কিছু কর্নফ্লেক্স, আমার ওটসই এখনও অর্ধেক পড়ে আছে, শেষ হয়নি, তাই আর নেইনি। হ্যাঁ, নসিলা ছোটোবেলার কথা মনে পড়ে যায় এটা দেখলেই, এখন টেস্ট বার চেঞ্জ হওয়াতে আর এটা ভালো লাগে না একদম। তারপর এই টুকিটাকি জিনিসগুলো নিয়ে বাসায় যাওয়ার পথে আরএফএলও চেক করে গেলাম, ওনাদের কাছে ইলেকট্রিক কেটলি থাকলেও আমি যে সাইজের চাচ্ছিলাম সেটি আর পাইনি। বেরিয়ে রাস্তা ধরে হাঁটার সময় দেখি একটি শপে মোমো বানাচ্ছে, তাই আর দেরি না করে ঢুকে পড়লাম, কফি আর কিছু মোমোস খেয়ে চলে গেলাম স্টেপে বাসায় পড়ার জন্য। স্যান্ডেল কিনবো কিনবো করছিলাম অনেকদিন ধরে, কেনাই হচ্ছিল না, তাই আজকে আর মিস দেইনি। ও হ্যাঁ, আজকে যে সুপার শপে ঘুরে এসেছি সেটির নাম হচ্ছে আগোরা, আপনারা যে কোনো এর আউটলেটে ফুল পিঠাগুলি পেয়ে যাবেন। এরপর বাসায় এসে রিফ্রেশ হতে রং চা নিয়ে বসে পড়লাম। আজকে এটুকুই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।